মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আমার একটু শরীরটা খারাপ, আমার গলা শুনেই হয়তো বুঝতে পারছো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর এটা আমার হলো নিউ যে রুমটায় আমি শিফট করেছি সেই রুমের আজকে আমার ফার্স্ট ভিডিও। তো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 11টা, তো 11টা থেকে আমি আমার বকবকটা স্টার্ট করছি। এখানে আসার পর থেকে ছেলের একটু জ্বর হয়েছে, একটু না ভালোই জ্বর হয়েছে। ওই যে বসে আছে ছেলে, ওকে একটুখানি টিভিতে একটুখানি ওই গান চালিয়ে দিয়েছি, ও দেখছে। আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোমরা তো বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে যে। আর আমি মানে এই কদিন একদমই ভিডিও দিতে পারছি না, কারণ না শরীরটা খুব খারাপ। জানি না এই ভিডিওটা আমি আজকে দিতে পারবো, মানে আজকে হলো বুধবার, আর আমি তো সোম বুধ শুক্র ভিডিও ছাড়ি, তো আজকে দিতে পারবো কিনা জানি না। যদি বিকেল 6টার মধ্যে দিতে পারি তো ভালো, না হলে আবার সেই শুক্রবারে এতে সেন্ড হবে। দেখতে পাচ্ছ কেমন কাজছে? তো ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, মানে আছি, আর নিজেরও শরীরটা খারাপ, দিলীপেরও একটু অসুবিধা হচ্ছে, তো সব মানিয়ে গুছিয়ে নিয়েই করতে হচ্ছে। তো এখনও সেইভাবে সব কিছু গুছিয়ে ওঠা হয়নি। তো চলো আজকে আমার আমি কি কি করি সারাদিন সেগুলোই তোমাদেরকে একটুখানি শেয়ার করি, কেননা ঘর দোর তো সেরকম গোছানো হয়নি। গোছানো পুরোপুরি হলে তোমাদের এই রুমটাও তোমাদের কাছে শেয়ার করব। তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর এইটা হলো আমার রান্নাঘর। এখন কোথায় কি স্ট্যান্ড ট্যান্ড রেখেছি খুঁজে পাচ্ছি না, ওই জন্য হাতে নিয়েই ভিডিওটা করতে হচ্ছে, আর আমার ছেলেটা কিছুতেই আমাকে ছাড়ছে না। আর আমার এই রান্নাঘরটা আগের রান্নাঘরের থেকে তুলনামূলক ছোট, কিন্তু ছোট হলেও কি হবে, রান্নাঘরটা খুবই সাজানো গোছানো, মানে তোমাকে এক্সট্রা কিছু লাগাতে হবে না। এই দেখো, যেমন নাকি এই যে আমার যেটা অসুবিধা হলো, এই স্ল্যাবটা একটু ছোট হয়ে গেছে আর এই সিঙ্কটা একটু ছোট হয়ে গেছে, এটাই আমার একটু প্রবলেম হচ্ছে, তো অ্যাডজাস্ট করে নেব। কিন্তু আর একটা সুবিধা আছে কি, এই রান্নাঘরের এই দেখো এইখানে শোকেসটা আছে, তো এই শোকেসে টোটাল মাল আমার এঁটে গেছে, আর এখানে বাসন র্যাকটা আমি সেট করেছি, তো এখানে বাসন র্যাকটা রেখেছি। আর এই দেখো নিচের যেটা নাকি মেন ওই ঘরের যেরকম খোলামেলা ছিল, এই যে এটা টোটালি তোমার মানে দরজা আটকানো, তো এটার ভিতরে অনেক কিছু এঁটে গেছে। তো এরকম সব কিছুই তোমার মানে কি বলে সাজানো গোছানো, মানে একটু সাজিয়ে রাখলে কোনো প্রবলেমই হবে না। আর এই যে জানলাটা আছে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে জানলাটা আছে এই জানলাটা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসে। আর একটা ইয়ে কি, উপরে এক্সস্ট লাগানো আছে, যার জন্য তেল কাস্টে ব্যাপারটা হবে না, মানে ওই বাড়িতে থাকতে আমার যে সেলফ টেলফগুলো কিনতে হয়েছিল ওইগুলো এখন বেকার হয়ে গেছে, বেকার হয়নি, ওগুলো আমি অন্য কোথাও লাগিয়ে নেব। আর একটা জিনিস যেটা প্রবলেম হয়েছে পায়ে, মানে টয়লেটের জন্য, মানে সব কিছু আলাদা আলাদা, মানে যেটা নাকি ল্যাটিন করার জায়গা ওটা হলো বাংলা, বুঝেছো, ওই একটা প্রবলেম হচ্ছে, তাছাড়া সব কিছু ওকে। আর এই জায়গাটায় দেখো একটা লং স্পেস আছে, এখানে সমস্ত জামা কাপড় আমি ঝোলাতে পারবো। তো এখন ওই তারটা টানানো আছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য ওই তারটা টানানো আছে। আর এইখানে দেখো এই যে এইগুলো, এইটা এইটাও আছে, আর এইগুলো সব আমরাই করে নিয়েছি, কেননা যেটু যেটি বলেছে যে তোর সুবিধা যেটাতে হবে তুই সেটাই করে নিবি, ওই জন্য এগুলো করে নিয়েছি। আর এখানে ডাস্টার টানানো একটা ইয়ে লাগিয়ে নিয়েছি, তা অনেক কাজ করিয়েছি। আর একটা জিনিস যেটা, সেটা হলো আমার সমস্ত জামা কাপড় আমি ছাদে মেলতে পারছি, মানে এদের হলো মানে জেঠু জেঠিদের হলো বাইরে দিয়ে, মানে সিঁড়িটা, মানে বাইরে দিয়ে বলতে মানে ঘরের ভেতরই, কিন্তু মানে জেঠিদের রুমের সঙ্গে সেটা মানে আলাদা, মানে বাইরে দিয়ে, কিন্তু জেঠিকে নক করতে হবে যে ইয়ে, তো জেঠি উপর থেকে চাবি ফেলে দিচ্ছে, আর আমি এখানে যে ঠিক করেছি সেই উপরে গিয়ে মেলে দিয়ে আসছে, সারাদিন থাকছে, পরের দিন আমাকে আবার তুলে দিচ্ছে, আজকেই যেমন হয়েছে। আর উপরে যেহেতু শেড করা আছে টিনের, সেহেতু কোনো অসুবিধা হচ্ছে না, মানে ওই এই যে এখন সমস্ত জামা কাপড় কেচে দিয়ে উপরে মেলে দিয়ে এসছে, এটা আবার কালকে সকালবেলা নামিয়ে নিয়ে আসবে। আর একদম তোমার চারতলার উপরে মেলা আছে, মানে হাওয়াতেই শুকিয়ে যাবে। তো এই কিছু কিছু সুযোগ সুবিধা আছে। আর এটা হলো আমার মানে কী বলে ড্রাইনিং রুম, ড্রয়িং রুম এখানে নেই, ড্রয়িং রুম আছে অ্যাকচুয়ালি, মানে এই যে দেখাচ্ছি
এই যে এই যে এই আলমারিটা আছে, এই আলমারির পেছনে না একটা দরজা আছে, আর ওই যে প্যাসেজটা দেখালাম লং প্যাসেজটা, ওখান দিয়ে একটা দরজা আছে, তো ওই পেছনে আর একটা রুম আছে, ঠিক আছে? কিন্তু ওই রুমটা আমরা আসার আগেই একজন টিচার ওটা নিয়ে নিয়েছে, যার জন্য আমরা ওই রুমটা এখন বর্তমানে পাইনি। ওই টিচার চলে গেলে তখন ওই রুমটা আমরা আমার নিয়ে নেব। তো ওই রুমটা পেলে আমাদের এই রুমটা হয়ে যেত ড্রয়িং রুম, এই রুমটা হয়ে যেত ড্রয়িং রুম। আমি দেখাচ্ছি না, কেননা অগোছালো, তো ওই জন্য দেখাচ্ছি না। তো ওইটা হয়ে যেত ড্রয়িং রুম। আর আরেকটা জিনিস সব থেকে দেখাই, আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা ঘরে দেখো এরকম শোকেস শোকেস করা আছে, যার জন্য এটা খুব সুবিধা হয়েছে। এই দেখো, এই দেখো, পুরো শোকেস করা আছে, মানে এটা আমার সব থেকে বেশি বেটার লেগেছে। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ঘরে শোকেস, যার জন্য আমার সমস্ত প্রচুর মাল এঁটে গেছে, হয়তো সারাক্ষণ লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে। আর আমি তো সত্যি কথা বলতে এখন নতুন নতুন এসেছি, তাই একটু গুছানোর জন্য এই বাড়িতে আছি, নাহলে বেশিরভাগ টাইমটাই আমি বাপের বাড়িতেই থাকবো, ওই জন্য আমার অত চাপ নেই। আর সারাক্ষণ লোকজন, এই যে কালকে সবাই এসেছিলো, আর উপরে তো জেঠু জেঠি মানে দুবেলা করে আসছে, জেঠি তো মানে চান করার আগে এসে 1 ঘন্টা এসে গল্প করে যায়, তো এই সমস্ত নিয়ে বেশ ভালোই আছি। তো চলো, এখন যেহেতু স্ট্যান্ডটা পাচ্ছি না, আমি কাজকর্ম জানি না কীভাবে শেয়ার করব, তো চলো যেটুকুনি শেয়ার করতে পারি, যেভাবে শেয়ার করতে পারি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? আর নতুন মানে বাড়িতে আমার নতুন ভিডিও বলে কথা, একটু তো না শেয়ার করলে হয়, অনেকদিন পর তোমাদের কাছে পৌঁছাতে পারছি আবার, তো চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো। দেখো, এখানে আমি তুলসী পাতা আর বাসক পাতা একটু গরম জলে একটু ধুয়ে নিচ্ছি, কেননা ছেলেকে একটু খাওয়াবো, প্রচণ্ড কাশছে। তো আর সত্যি কথা বলতে ওষুধ তো খাওয়ানোই যায়, ওষুধ আছে, কিন্তু একটা মানে গাছের যে বৈশিষ্ট্য, বিশেষ করে বাসক পাতার যে গুণ, সেটা একমাত্র পাতাতেই আছে। ওষুধ তো কত কিছু পাইল টাইল করে তারপরে ওষুধ তৈরি হয়, কিন্তু রসটা সেটা কিন্তু খুব কাজের। ওই জন্য রাম তুলসী পাতাও জানো প্রচণ্ড কাজের, কাশির ক্ষেত্রে, ঠান্ডা লাগার ক্ষেত্রে। ওই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিয়ে দেন ওকে একটু খাইয়ে দেবো মধু দিয়ে, তাহলে যদি একটু কমে ঠান্ডা লাগাতে। এমনি তো ওষুধ দিচ্ছি, মেডিসিন দিচ্ছি, আর এখানে এসে একটু টাইমের গণ্ডগোল হচ্ছে, সেটা তো হবেই। আর আমার সাউন্ডটা জানি না তোমাদের কাছে কেমন করে পৌঁছাচ্ছে, আর আসলে আমি জোরে কথা বলতেই পারছি না, আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো চলো তোমাদের আর একটা জিনিস আমি একটু শেয়ার করি। দেখো, এখানে আমি সোফাটা রেখেছি, ঠিক আছে? আর এই যে খাটটা এখানে রাখা হয়েছে, আর এই দেখো আমার টেডি বিয়ারগুলো, এতদিনে এইগুলোর একটা মানে রাখার একটা মতো জায়গা হয়েছে। ওই দুটো একটু ঝুলে গেছে, একটু ঠিকঠাক করতে হবে। আর টিভিটা দেখো, দেওয়ালে সেট করেছি টিভিটা, ঠিক আছে? এখন অনেক কাজ বাকি, টুকি টুকটাক অনেক কাজ বাকি। ওই যে উপরে আমাদের ফটোটা রেখেছি তিনজনের, এইরকম টুকটাক অনেক কাজ বাকি আছে যেগুলো করাতে হবে এখনও। আর একটা জিনিস হলো ওই যে টিউবলাইটের ওই জায়গাটা, এসির পয়েন্ট, ওইখানে এসির পয়েন্ট আছে। এখন তো শীতকাল, এখন আর এসির দরকার নেই, জন্য আর নিচ্ছিও না। কীরকম ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলো, মানে রাত্রে ভোরের দিকে তো ভালোই ঠান্ডা লাগছে, ওই জন্যই আরও বেশি শরীরটা খারাপ করছে বাচ্চাদের। আর এখানে আলমারি রেখেছি, এখানে এই আলমারিটা রেখেছি, এমনি কোনো অসুবিধা হচ্ছে না। আর এইখানে আলনাটা রেখেছি, আর এই দেখো, এই দেখো আমাদের দেবাদেবীর দুজনের এখানে ফটোটা রেখেছি। কি করবো, এইভাবেই তো সাজাতে হবে। আর ওয়াইফাই কানেকশানটা এইখানে নিয়েছি, এই দেখো। কেননা আগের বাড়িতে কি হয়েছিল বলতো, আমি যে রান্নাঘরে ঢুকতাম, রান্নাঘরে আমি একদমই কানেকশান পেতাম না ওয়াইফাই, যার জন্য অনেকের ভিডিও আমার দেখা হতো না রান্নাঘরে থেকে। কেননা দেখো, আমরা হলো ঘোর সংসারী মানুষ, মানে রান্নাঘর থেকেই আমাদের অর্ধেক কাজ করতে হবে। যদি রান্নাঘরে যদি ওয়াইফাইয়ের কানেকশান না পাওয়া যায়, তাহলে তো মানে সবার ভিডিও দেখা পসিবল হয় না। ওই জন্য এমন জায়গায় নিয়েছি যেখানে নাকি সব জায়গা মানে সব ঘর থেকে এবং সব জায়গা থেকে যাতে ওয়াইফাই কানেকশানটা আমি পাই। তো
চলো আজকে কি করব বুঝতে পারছি না, কি কথা বলবো অনেকদিন পর সেটা বুঝে উঠতে পারছি না। আর আগের দিনের কিছু ভিডিও আমি জানি না আমি ইয়ে করে রেখেছি নাকি, ভিডিও আপলোড মানে আপলোড না ভিডিও তুলে রেখেছি কিনা, যেদিনকে নতুন ঘরে শিফট করেছি যদি আমি ওই ভিডিওটা তুলে রেখে থাকি, কারণ আমার মনে পড়ছে না, একদম ঘেঁটে রয়েছি তো ওই জন্য মনে পড়ছে না। যদি ওই ভিডিওগুলো তুলে রেখে থাকি তাহলে আমি এই ভিডিওতে একটু শেয়ার করে দেবো, তোমরা একটু দেখে নিও, বলবে যে কেমন হয়েছে আমার ঘরটা। আর যখন আমার ফুল সাজানো হয়ে যাবে তখন আমি তোমাদেরকে পুরো ঘরটা শেয়ার করব। আমার নতুন ঘরটা এমনি আমার খুবই পছন্দ হয়েছে, আর আমার ঠাকুর রাখার জায়গাটা এখনো সিলেক্ট হয়নি। ঠাকুর রাখার জায়গাটা একটা সিংহাসন কিনতে হবে, সিংহাসন কিনে তারপর ঠাকুর রাখার জায়গাটা আমাকে করতে হবে। তো চলো দেখতে থাকো। পুরো জেঠি এসেছিলো ওই জন্য কথা বলছিলাম বলে একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে। তো এই দেখো এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ডাল চাপিয়ে দিয়েছি, আর কালকের হলো মাংস আছে ওটা গরম করে নিয়েছি, ওটা দিয়েই আমাদের দুপুরবেলার খাবারটা কমপ্লিট হয়ে যাবে। আর বেশি কিছু রান্না করব না, এবার ছেলেকে চান করাবো, ছেলেকে চান করাবো, তার আগে করবো গরম জল, গরম জলটা করে নিয়ে দেন তারপরে ছেলেকে স্নান করাবো, কেননা ওয়েদারটা প্রচণ্ড খারাপ আর ছেলের তো শরীর খারাপ। আর আমিও ভাবছি একটু গরম জলে স্নান করবো, বাথরুমে একটা গিজারের পয়েন্ট করব, কিন্তু এখন মানে ভুলে গেছিলাম করতে, তো গিজারের একটা পয়েন্ট করে নেবো যাতে শীতকাল আসছে তো সামনে, যে গিজারটা যাতে লাগাতে পারি। তো দেখি সব কিছুই সময় সাপেক্ষ ব্যাপার, অনেক কিছু কাজ করানো হয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই দেখো এইখানে শোকেসটা রেখেছি, পরে দেখাবো একদিন, অন্য কোনো দিন দেখাবো। আর দেখবে আমাদের ঘরে এত লোক আসছে এখন, মানে আমার তো খুব মজা লাগছে। এই দেখো চায়ের কাপ দেখে বুঝতে পারছো, এইখানে চায়ের কাপ আছে, এইখানেও চায়ের কাপ আছে, চায়ের কাপগুলো দেখলে বুঝতে পারবে আমার বাড়িতে এখন সব সময় লোকজন আসছে। আমার তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, যেটা আমি চেয়েছিলাম একদম সেটা দিনে দিনে আরও বাড়বে। তো চলো সাথে থাকো, বেশি ভিডিওটা বড় করব না, কেননা শরীরটা ভালো লাগছে না, তো ভিডিওটা বেশি বড় করব না। তো সাথে থাকো। দেখো বিধ্বস্ত অবস্থা, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 1:20, একটু অসুবিধা হচ্ছে, টাইমলি টাইমলি সব কিছু করতে পারছি না, সেটা তো বুঝতেই পারছো নতুন একটা জায়গা তো টাইমলি টাইমলি হচ্ছে না। আর এই দেখো ছেলেকে চান করিয়ে দিয়েছি, অতন বসে আছে, এই দেখো এখন বসে আছে। আমার সোনা বাবাটা কি ভালো আছে, আমার সোনা বাবাটা কি ভালো আছে, হাই করে দাও হাই। ওকে টিপ পরিয়ে দিয়েছি বলে ও বারবার ইয়ে করছে, ওই যে দেখো এই পাউডারটা ছাড়ছে বারবার। তো চলো আর বেশি বকবক করবো না, আমি স্নানে যাই। স্নান করে আসার পর আর কিছু শেয়ার করার মতো আজকে নেই, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিও। তো আজকের মতো চলো, বাই, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।